আমাদের সেই ঐতিহ্যবাহী লালমাই সরকারি কলেজ, না বলে নাই নয়, হাটেটি পাপা করে কিন্তু আমাদের এই লালমাই কলেজ আসছেন। আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত। আমরা দেখতে পাচ্ছি যে শেখ রাসেল কর্নার এখানের মধ্যে আছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য ছোট সন্তান, অর্থাৎ আমরা 15ই আগস্টে আমরা হারিয়েছি, নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের শেখ রাসেলকে, মেজর ডালিম সহ এবং আরও অন্যান্যরা যারা আছে, কর্নেল মুস্তাক। আমরা ছোট ভাই শেখ রাসেলকে হারিয়েছি। আজকের এই শুভন অবসর উপলক্ষে আমি ওনার বইয়ের মাগফিরাত কামনা করি, এবং আজকে যদি আমাদের শেখ রাসেল সাহেব যদি থাকতেন তাহলে আজকে আমাদের মতেই বড় হতেন, এবং আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি, এবং তার সাথে আমাদের ওনার সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি লালমাই কলেজের পটভূমি তুলে ধরছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের লালমাই কলেজ সরকারিতে পরিণত হয়েছে, এবং এখানে আলোকিত মাহবুব স্যার প্রিন্সিপাল স্যার আছেন, এবং তারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আজকে বিশেষ দিনে, অর্থাৎ পয়লা নতুন বর্ষর উপলক্ষে আমরা চ্যানেল থেকে তুলে ধরছি। এই যে এখানে আবারও দেখা যাচ্ছে যে আপনাদের ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, এখানে আমাদের লাইব্রেরি আছেন, এবং পাশাপাশি এখানে আমাদের 14ই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী 2023 অর্থাৎ আলোচনা সভা হয়েছিল ধান শিক্ষক পরিষদ মিলনায়তন 10টা থেকে লালমাই সরকারি কলেজের মধ্যে। এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন তাদের নাম এবং পটভূমি এখানের মধ্যে আছেন। এবং একটি কথা না বললে নাই নয়, এবারে এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার ছবি আছে ইতিমধ্যে এখানে। আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের অর্থমন্ত্রী আফম স্যারের প্রতিশ্রুতি এখানে আছে। হাটিটি পাপা করে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে আসি। আসলে লালমাই কলেজ এমন একটা কলেজ, একটা আমাদের লালমাই একটা বিশেষ একটা লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে ঘেঁষেই কিন্তু আমাদের এই কলেজটা আসছেন। আমাদের যে কথাটা না বললে নাই নয়, আমরা 21 অক্টোবর 26 মৃত্যুবার্ষিকী পালন করেছি ফসলের মাঠ বলে দিবে কুমিল্লায়, কোথায় কোথায় অধ্যক্ষ কালাম মজুমদার সাহেব আমাদের এটার প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার রুয়ের মাগফিরাত কামনা করছি। এবং লালমাই কলেজের আমরা ভিত্তিস্থাপন যেটা দেখতে পাচ্ছি, প্রশাসনিক কাম একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন আফমুল মুস্তফাল কামাল স্যার, নোটাস কামাল অর্থাৎ FCA MPA, মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার সাথে আপনারা আনন্দিত হবেন, একসময় লালমাই কলেজ আমাদের খুব একটা অরক্ষিত অবস্থা ছিল, কিন্তু এখন লালমাই কলেজ একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের এখন বহুতল বিশিষ্ট হয়েছে, সেটা জন্য আমরা আফমুল লোটাস কামাল সাহেব এবং বর্তমান সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য। বিশাল একটা অ্যাচিভমেন্ট এখানে সব ধরনের, এটা আমাদের লালমাই সরকারি কলেজের প্রশাসনিক বিভাগ এবং এখানে অনার্স সেকশন থেকে সব কিছুই এখানে আছে। এবং সুজলা সুফলা শস্যের শ্যামলা আমাদের এই প্রাকৃতিক নিলয়নিকেতন, এই প্রাকৃতিক নিলয়নিকেতনের মধ্যেই আমাদের গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, আবার কখনো আবার শুনতে পাই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগুয়া মার শুলুক বলা কাজরা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে। এত সুন্দর পরিবেশে ভিউয়ার্স আপনারা চলে আসবেন আমাদের লালমাই কলেজে, এবং পড়াশোনা করার জন্য নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান এখানে আছে। আমি বিদায় রেখে রাখছি, সাংবাদিক ফরাদ, ধন্যবাদ।